বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে, কামড়াইতেছে, বিচ্ছু দিয়া পেটটা ভরা, সাপ দিয়া পেটটা ভরা। আমার নবী কয়ে আমি দেখলাম, জিব্রাইল জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে? কয়ে নবীজি গো, দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎখোর উম্মতের পেটগুলো এমন হবে, নাউজুবিল্লাহ জোরে কন, আর আমরা সোদে টাকা লাগাইয়া দেদারসে খাইতেছি, পরকালের চিন্তা আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে নাই। এরে মুসলমান বাইরে, আরে আমার রসুল আরবি বলেন, আমি সৎখোরের আজাব দেখলাম, ঘুষখোরের আজাব দেখলাম, যেই নারীরা বেপর্দায় চলাফেরা করে এমন নারীদের আজাবও আমি কবরের ভিতরে দেখছি। আমি দেখলাম কিছু নারী রে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে, চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে, যেই নারীগুলো বেপর্দায় চলাফেরা করে হোটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে, মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই, পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, আমি সৎখোরের আজাব দেখলাম, ঘুষখোরের আজাব দেখলাম, বেপর্দা নারীদের আজাবও দেখলাম, আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা খেলাপ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা চগলখুরি করে, আমি সবগুলো আজাব জাহান্নামের মধ্যে দেখে আসছি। হ্যাঁ মুসলমান বৈরারে, আমার পয়গম্বরে আরবি বলেন, ওই জাহান্নামের আজাবগুলো আমার দেখাইছে, জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি। তো আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষগুলো তওবা করবে না, গুনাহ সহকারে কবরে যাবে, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফলানো হবে। জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো, ওই আগুনগুলো যখন ওপরের দিকে উঠবে, মানুষগুলো ঢেউয়ের মতন ওপরের দিকে উঠতে থাকবে, আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে, ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়ার শুরু করিয়া দিয়েছে। আমার মুসলমান বাইরে, আমার ওই জাহান্নামের চুলার মধ্যে, জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না। কেন? এরা হলো পাপী, এরা হলো নাফরমান, এরা হলো গুনাগার। দেখেন না, মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে, ছোট ছোট বাচ্চারা গিয়ে মার কাজের মধ্যে ডিস্টার্ব করে, করেনি বাজার থেকে চাউলের বস্তা এনে গড় ফলাইছেন, কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে, বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো সাইল খাপলা দলিয়া ফলাই দিছে। মায় কয়, দেখ, হ্যাঁ হনুই না, ঠিক নিও, হ্যার কাম হ্যাঁ করতেছে, মা এমন রাগ করছে, ধমক দর পরও যখন শোনে না, আম্মায় করছে কি, তুই খালি জ্বালাবি আমার রাগ, তোর জ্বালানটা বন্ধ করতেছে, এমন জোরে এক থাপ্পড় দিছে, হ্যাঁ থাপ্পড়টা খায় গালার দইরা, ওই কোনার মধ্যে বয়ে গিয়া হয়নি, এমন হয়নি, হ্যাঁ যে সিফাটাত বইয়া কান্দা শুরু করছে, মাকে এখন বলা হয়েছে তুই কান আর আমি কাম করে লই, এখন হ্যাঁ কিনারের মধ্যে ফালাই দিয়া আম্মায় কাজ করতেছে, কুলার মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে, হ্যাঁ যে কান্দাছে হ্যাঁ যে এমনি কান্দাছে, মায়ের দিকে সাহায় ওইটা হ্যাঁ করছে কি ঘন্টাখানি কান্দা, এবার সুর বলাইছে আম্মা গ, আম্মা গ, তুমি স্যার আমার দর কেউ নাই গো আম্মা, তুমি আমার মা। এবার যখন মার কামর শেষ হয়েছে, হ্যার ভর্তি মায় নজর দেখে আম্মা গ, আম্মা গ, কটা কস্কিল্লাই, এতক্ষণ মায় কাজ শেষ করছে, মার জিদ্রাও কমছে, আল্লাহ একটু ভালো করে বুঝেন, জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পৈরা ডাক বাল্লা গ, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ চাই তুই না, আল্লাহ শুনবই না, যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব, এবার আর কোনো গুণা নাই, যখন ডেউল লাগে আগুনের ডেউল লাগে ফুরের দিকে উঠা মুখটা বাড়াইছে আল্লাহ গ, আল্লাহ কয়ে ডাহসকে লেগে সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না, আল্লাহ কয় তাইলে শোধ খাইছিলি কেন, রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন, কয় আল্লাহর খাইতাম না, কয় যাইতার তিনার খাবি কেমনে, সিস্টেম আছো ভাই সাহেব, আর কোনো সিস্টেম আছে, আর কোনো সিস্টেম নাই। এরে মুসলমান বাইরে, আমার এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়ে কয়, বান্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তওবা নাই, আছে বন্দেগী নাই, গুনাহ আছে তওবা নাই, বাড়ি আছে কবরের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষেরা রে
জীবনটা সুন্দর করিয়া কবরে যাও, জীবনটা সাকসেস করিয়া কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি করিয়া কবরে যাও, সাহাবীদের জিন্দেগি অবলম্বন করিয়া কবরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, সাহাবীদের জিন্দেগি লইয়া কবরে যাও। সাহাবীর আমার নবীর লাগা পাগল, আমার নবীর এমন মহাব্বত করে, এমন ভালোবাসে। যেমন হযরত জুলাইবিব একজন সাহাবী ছিল, গরিব সাহাবী, কিন্তু এমন গরিব, এই গরিব সাহাবীর এক হলো কালা, দুই নম্বর বংশের কোনো পরিচয় নাই, আবার হলো গরিব অশিক্ষিত, একবারে কালো মেসমেসা, কিন্তু আল্লাহু আকবার নবীর এত ভালোবাসে, নিজের জান দিয়া নবীরে ভালোবাসে। জোরে কর সুবহানাল, বংশ পরিচয় নাই, বেড়া হয়েছে কালা, আবার হয়েছে বাইটটা অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই, এই সাহাবি নবীর কাছে আইসা দিন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। এই সাহাবি ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার গার্জিয়ান। সুবহানাল্লাহ, জোরে কর। নবী যদি কাহার গার্জিয়ান হইয়া যায়, নবীজি ডাক দিয়ে আমার উম্মত দুইটা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জানি তো রাত্রে বেশি হয়েছে, অনুয়াজ ভাল লাগতো না, কিন্তু দুই একটা কথা কয়ে এলাই। রসুল কয় আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, জামিন হয় আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব। দুইটা জিনিসের গ্যারান্টি, মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এক নম্বরের জবানদারে হেফাজত করতে পারলে, এই জবান দিয়া মিশা কথা কওয়া, সগুল খুরি কওয়া, এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া, এগুলো যারা বাদ দিয়া লাইব, নবীজি ডাক দিয়া কয় যারা দুই সোয়ালের মাঝখানের হেফাজত করব, আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব। আরেকটা জিনিস হইল, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, বেড়া আর বেডি, পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে, জিনার কাজ থেকে বিরত থাকে, আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহর জান্নাতে পৌঁছাই দেন। এই হযরত জুলাইবিবকে রসুল কয় তুমি আমারে ভালোবাসো, কয় হ্যাঁ রসুল আমি আপনারে ভালোবাসি, কয় আমিও তোমারে ভালোবাসি। অথচ গরিব বাইটটা বংশের পরিচয় নাই, কয় নবীজি আপনি আমার গার্জিয়ান। মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবি, বেটে সাহাবি, বংশের কোনো পরিচয় নাই, অশিক্ষিত, সম্পদ নাই, গরিব। নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে বিয়ের বয়স হয়ে গেছে, তুমি কি বিয়ে করবা না? সাহাবি ডাক দিয়ে কয় নবী গো খাইতাম ফাইনা, আবার বিয়ে কর্ম করতে গা। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দেখতে বেশি ভালো লাগে না, আমার বংশের কোনো পরিচয় নাই, এই মদিনাতে আমার কোনো বংশ নাই, আমার কোনো গোত্রের লোক নাই, আপনারা সারা, আপনি আমার জিম্মাদার কোনো বিজি। আমার নবী ডাক দিয়ে কই সাহাবিরে আমি জিম্মাদারি নিয়ে তোমার বিয়ে করাইয়া দেব, তোমার কি অসুবিধা আছে? নবীজি তাইলে তো ভালোই হয়। কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়ে করাবো না, যেহেতু আমি তোমার জিম্মাদার। মদিনার মধ্যে একজন আনসার সাহাবি আছে, পয়সাওয়ালা, দাপটওয়ালা, অনেক সম্পদের মালিক, আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিমু। আল্লাহু আকবার। নবীজি সংবাদ পাঠাইছে, যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে, সাহাবি কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে আমার জীবন ধন্য। নবীজি কয় আমি বিয়ে করতাম না, আমার সাহাবিরে বিয়ে করাম, তুমি একটু আমার দরবারে আস। হযরতে জুলাইবিব বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবি আসলো, পয়সাওয়ালা সাহাবি, দাপটওয়ালা সাহাবি, সম্পদওয়ালা সাহাবি। আরে মুসলমান বৈরারি আমার, ওই সাহাবি আসার পর আল্লাহর রসুল ডাক দিয়ে কয় এরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবির কাছে বিয়ে দিবা। সুবহানাল্লাহ। কয় আনসার সাহাবি ওই গরিব সাহাবির দিকে তাকায় কয় নবীজি গ এই লোকের বংশের কোনো পরিচয় নাই, বেটে আবার কালো, দেখতে কুশ্রি বচ্চুরুদ, ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই স্বামী গো বলো কি এমন একজন দরিদ্র সাহাবি, অসহায় সাহাবি, কালো, বেটে, অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই,
তার কাছে আমার একমাত্র মেয়ে সুন্দরী মেয়ে কেমনে উঠায়া দেই। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন, ইন্দি মেটাইমে মেয়েটা আরেক রুমের থেকে শুইনা বাড়াইছে, আল্লাহর রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য। মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মা রুমে এসে ডাক দিয়ে কয়, তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো, এত বড় সহজ আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা না? না না, আমি মেয়ে বললাম, রসুল আরবের সিদ্ধান্তের উপর আমি অটল, আমি অবিচল, আমি রাজি আছি। জোরে কর না সুবহানাল্লাহ। আরে এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারশি মাজজুম, মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে। এই কারশি মাজজুমের অনেক মুরিদান, অনেক বড় বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াতওয়ালা, আল্লাহওয়ালা বান্দা, দোয়া করলে কবুল হয়ে যায়, কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান, তিনি আল্লাহর দরবারে একদিনও দোয়া করেন নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন। কেন? এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তার ঘৃণা করে, আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে। আল্লামা কারশি মাজজুম মুসলমান ভাইয়ের একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার একটা বিয়ে করা দরকার, কিন্তু আমি যে কুষ্ঠ রোগী কার মেয়েটা আমার কাছে দিবে? আমি তো বিয়ে করতে পারলাম না, আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না। ওই দরবারে আসলে একজন গরিব মানুষ, কিন্তু হুজুরের খুব বেশি ভালোবাসে, খুব মহাব্বত করে। বাড়িতে গিয়ে মেয়েরে বলছে, আম্মা গো, আমার হুজুর কিন্তু অসুস্থ, আমার হুজুর কুষ্ঠরোগীর একজন মানুষ, কিন্তু মুস্তাজাব দাওয়াত, যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে নেয়। মা গো, আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা, আল্লাহর জান্নাতে যাইবা। আম্মা গো, তুমি কি এটা পারবা? তুমি কি রাজি আছো? আব্বা, যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি, আমার স্বামী দেয়া কী হবে? আমি খেদমতের দরকার, আমারে বিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। জোরে কন সুবহানাল্লাহ। এখন একটু শোনেন বালকের, এখন হুজুর তো হুজুরের কাছে মুড়ি দাঁড়ছে, আইসা বলে, হুজুর আমার মেয়েটা রাজি আছে। ক সব কিছু খুলিয়ে বলছ? ক হ্যাঁ হুজুর, আমার মেয়েটা আপনার খেদমত করতে চায়। এখন মুসলমান বারে ওই মজলিসে মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে, সুবহানাল্লাহ। জোরে কর। এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের গরনে দিয়ে আসছে, হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাব দাওয়াত, দোয়া করলে কবুল হয়, নামাজের মুসল্লা বিছাইয়া ফালাইয়া নামাজ দুই রেখাত নামাজ পড়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে, আমি কুষ্ঠ রোগী, আল্লাহ মেয়েরও তো একটা জীবন আছে, চয়েস আছে, আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও। আল্লামা কারশি মাজজুম দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকারী একজন যুবক বানাই দিছে। এখন বাসর ঘরে ঢুকছে, বিবি একদিকে বসা, স্বামী আরেক দিকে। স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে, মেয়েটা দূরে সরে গেছে। কে আপনি? আমার স্বামী তো একজন অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, আপনি দিবালা মানুষ, কে আপনি? আপনার পরিচয় বলেন, আপনি আমার সামনে আসবেন না, আমি আপনারে ভয় পাই, আমি পর্দা করি, আপনি সামনে আসবেন না। আল্লামা কারশি মাজজুম বলেন, ভয় পাই না, আমি তোমার স্বামী, আমি কুষ্ঠ রোগী ছিলাম, আমি নামাজের মুসল্লা ফালাইয়া দোয়া করছি, আল্লাহ আমারে সুস্থ করে দিছি। মেয়েটায় ডাক দিয়ে বলে, আপনি আমার সামনে আসিয়েন না, আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই, আমি একজন রুগী স্বামী চাইছি, কেন জানেননি? আমি রুগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই না, আমি চলে যাব, আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই, আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়া বসেছি। আল্লামা কারশি মাজজুমকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন, কুষ্ঠ রোগী না হইতে পারেন, আমি ফিরে যাব, এই স্বামীর ঘর সংসার আমি করব না। হুজুর আবার নামাজের মুসল্লা ফালায় ডাক দিয়ে, আল্লাহ
আমার আগের মতো বানায়া দাও, দোয়া করতে দেরি হইছে, আগের মতন হতে দেরি হয় নাই। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম। আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না, পরকালের সুখ চাই। ওই মেয়েটা ডাক দিয়া বলে, আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না, আমি রাজি আছি, আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ, উপস্থিত সাহাবিদেরকে নিয়ে রসুল বিয়ে পড়াইয়া দিলেন। একদিকে বিয়ে অপরাণ শেষ, আরেকদিকে হাইয়ালাল জেহাদের আওয়াজ আসছে, এ কে কোথায় আসো, জেহাদের ময়দানে যেতে হবে। এই সাহাবি চিন্তা করে, বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব, সিদ্ধান্তে অটল হয়েছি, আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জেহাদের ময়দানে যাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আমি জেহাদের ময়দানে যাই। ওই সাহাবি জেহাদের ময়দানে চলে গেছে জুলাইবিব। আমার মুসলমান ভাইরা জেহাদের ময়দানে চলে গেল। জেহাদের ময়দানে গিয়া জেহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রসুলের পক্ষ নিয়া হযরতে জুলাইবিব জেহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিবির সঙ্গে দেখাই হয় নাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সাহাবিরা রে, কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত কর, কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত কর। এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে, কিন্তু হযরতে জুলাইবিব বেটে মানুষ ছিল, কালা কুশি বচ্চরুত ইডারে খুঁজার পায় না। সাহাবিরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় ষাটটা কাফের লাশ পড়ে আছে, ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবিব, উনি শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, এ সাহাবিরা রে, এই জুলাইবিব তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল, আমার প্রেমে পড়ে আমার মহব্বতে যেই সাহাবি শহীদ হয়ে গেল, আমি নবী তার জানাজা পড়াব, আমি নিজে তার লাশটা কবরে নামাব। সাহাবিরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায়, রসুল তার সঙ্গে রওনা দিয়েছে, আমার নবী কবরের মধ্যে নাইমা দুইটা হাত বাড়াইয়া দিয়া কয়, সাহাবিরা রে, এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই, দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও। রসুলে আরবি লাশটা হাতের মধ্যে নিয়ে মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয়, আল্লাহ আমি তার উপরে রাজি, তুমিও তার উপরে রাজি হয়ে যাও। আল্লাহর রসুল বলছেন, যেখানে ওয়াজ মাহফিল হয় এখানে রহমতের ফেরেশতার বেষ্টনী থাকে, একদল ফেরেশতা আপনাকে দেখার লেগে আসে, আইসা দেখে আপনারা বসে রয়েছেন, মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসে কোরআন কোরআনের প্রেমিকরা বসা, তখন এই ফেরেশতারা আপনার চতুর্দিকে আইসা বসে, আর একদল ফেরেশতা দেখে জায়গা নাই এদের কান্দে বসে, আর একদল ফেরেশতা দেখে কান্দের মধ্যে একদল বসা, ওই ওই গ্রুপের কান্দে আবার বসে, এমন করে কইরা ফয়া হুফু নাহুম বি আজনি হাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রসুল কয়, ওই ফেরেশতারা কান্দে বসতে বসতে প্রথম আসমান পর্যন্ত উঠা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা। এখন যদি বলেন যে হুজুর দু একজন ফেরেশতা দেখাইতে পারবেন নি, এখন আমি যদি বলি আমি ফেরেশতা দেখাইতে পারবো না, আপনার ভিতরে রুহুটা আপনি দেখাইতে পারবেন না, রুহুটা কোনো আছে পারা যাইব? আল্লাহু আকবার, ফেরেশতা আছে, আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর ফেরেশতা আছে এটার উপরে ঈমান আনছি, যে আল্লাহ একজন আছে, আল্লাহর ফেরেশতাও আছে, নবীদের উপরে ঈমান আনছি, কিতাবের উপরে ঈমান আনছি, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আমরা না দেখে বিশ্বাস করছি আমাদের মালিক কে? আরো একটু জোরে বলেন না, কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের একজন মুরব্বী একবার ওয়াজ করছিল, এক বাঙালি বলে ঘুরতে গেছে ইন্ডিয়া, তো ঘুরতে 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 এমন একটা এলাকাত গেছে যে এলাকার মধ্যে কোনো হোটেল নাই, থাকার কোনো জায়গা নাই, চতুর্দিকে তাকায় দেখে হিন্দুরা বসবাস করে, আর একটু পরে পরে হিন্দু মন্দিরের ঘর, প্রতিমার ঘর, মূর্তির ঘর। এখন এই রাতের বেলা থাকার মতন কোনো জায়গা না পায় মুসলমান যুবকটা ওই হিন্দু বাড়িতে গিয়ে ঠাকুরের কাছে বলে, ঠাকুরজি আমার একটু থাকার ব্যবস্থা করে দেন। ঠাকুরজি বলতেছে, মুসলমানরা তো আমরা আমাদের ঘরে জায়গা দিই না, একটা কাজ করতে পারো, আমাদের মূর্তিগুলো যেই ঘরে থাকে ওই ঘরে থাকতে পারবো, কেমন পবিত্র জায়গাটা, নিজের ঘরও জায়গা দেয় না মূর্তির ঘরও জায়গা দেয়। মুসলমান চিন্তা করতেছে এক জায়গায় থাকতার লিও হয়, রাত কাটাইতে পারলো ওই
এই মুসলমান যুবকটা মন্দিরের ভিতরে গিয়া দেখে একারে সুন্দর সুন্দর করে মূর্তি বানায় সাজায় রাখছে, হ্যাঁ করছে যা করছে আল্লাহ, একবারে গিয়া শুয়ে ওই ফর্তম ফটা দিছে কান্দুর উপরে, কের উপরে দিছে রাগ করতেছেন আপনারা, গিয়ে ওই কান্দুরের উপরে ফটা দিয়া হ্যাঁ হুইয়া রয়েছে। এদিক দিয়া শয়তানে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরজি তাড়াতাড়ি করে গিয়ে আপনার ঠাকুর রে বাসান, আমরা মন্দিরের ভিতরে যান, মূর্তির অবস্থা খারাপ কয় কেন কয়, মুসলমানরা একটা ঠ্যাং উড়াই দিয়া হুইয়া রয়েছে, তাই বেশি লড়াচাড়ানা হুইয়া রয়েছে। কিছুক্ষণ পরে এটাই কয় একটা দিয়া আপনার আরেকটা উড়াই লাগি, এবার দুইটা উড়াইছে, আবার গিয়ে শয়তানে গিয়ে বলতেছে তাড়াতাড়ি করে যান মন্দিরের ভিতরে ঢুকেন অবস্থা বড় খারাপ, এই বড়া উড়ে না, বড়া কয় হ্যার কামা হ্যাঁ করবো না, আমার কাম আমি করে আমার ডামে ঘুমায় লই আর হ্যাডা হ্যাঁ করবো না, আবার শয়তান গিয়ে বলতেছে অবস্থা বড় খারাপ তাড়াতাড়ি করে যান, এতক্ষণ যা করছিল এখন মূর্তির হওয়ায় লাইছে। যখন বারবার শয়তান আসতেছে এবারে রাগ করে কয় মূর্তির যদি এতই ক্ষমতা থাকে ওই মুসলমানের ফাওড়া নামাইতে না নিচের দিকে একটু, আমার একটা হজ কেল লেগে আমার কেল একটা হজ যার উপরে উড়াইছে হ্যাঁ ফারানা নামাইতো। এজন্য মুসলমান ভাইরা আমরা বলি আসলে দেবদেবীর প্রতিমার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ দে বলো না, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। আমরা এখানে আসছি কার জন্য? একটু জোর আওয়াজ দিয়ে বলবেন না, আমরা কার জন্য আসছি? আমরা আল্লাহর জন্য আসছি। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া। এ মুসলমান বাবা জিরারি আমার, আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আপনার আমার মালিক কি? আল্লাহ। এক ফোঁটা না পাক পানির থেকে যিনি আমাদেরকে বানাইলেন, দুধের কেজিও বাজারে গিয়া 70 থেকে 80 টাকায় 100 টাকায় বিক্রি হয়, আপনার আমারে যে জিনিসটা দিয়া বানাইছে এইটা মানুষের সামনে প্রকাশ করা যায় না, আমারে কি দিয়া বানাইছে, এই মাউসগুলো কি দিয়া বানাইছে জনগণের সামনে বলা যায়, চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়া বানাইছে তাও বলা যায়, কিন্তু আপনারে আমারে কি দিয়া বানাইছে জনগণের সামনে বলা যায় না। ছেলের সামনে বাবায় বলতে পারে না, মেয়ের সামনে মা বলতে পারে না, ওই আল্লাহ ডাক দিয়া ক মানুষ এক ফোঁটা নাপাক পানির থেকে তোমারে বানায়া দুনিয়ার সব মখলুকাত থেকে আমি আল্লাহ তোমার এই শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমার শ্রেষ্ঠত্ব দিয়েছি বান্দা, ওলাকদ কাররাম না বনি আদম, বনি আদমকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন, সবচেয়ে সম্মান দিয়ে বানাইছেন, এজন্য আল্লাহ বলেন বান্দা তোমার কি আমি আল্লাহ অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মনে করছো খাও দাও ফুর্তি করো, এখন দেখি নামাজ না পড়লো আল্লাহ কিছু কয় না, হারাম কাজ করলো আল্লাহ কিছু কয় না, সুদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, নিজের বিবিরে বেপর্দায় চালাইলেও আল্লাহ কিছু কয় না, এমনকি রমজান মাসে দোকানদারে গিররা কালা পর্দা দিয়ে ভিতরে ডালের বড়া বইয়া খাইলেও আল্লাহ কিছু কয় না, ঠিক কিনা? জোরে কর না ঠিক কিনা? কিন্তু আমগো আল্লাহর একটা দরার ক্ষমতা আসেনি, একটু আওয়াজ দিয়ে বলতেন না আসেনি? দুইটা ছেলে একই সঙ্গে লেখাপড়া করে, দুইটা ছেলে একসাথে লেখাপড়া করে, একটা ছেলে ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস পাস, আরেকটা ছেলে ঘর থেকে বাইর হয় ঠিকই রাস্তাঘাটের মধ্যে আড্ডা দিয়া দিয়া সময় পার কইরা স্কুলের ছুটির টাইমে হ্যাঁ বাড়ির যায়,
হ্যাঁ লেখাপড়া করে না কিন্তু একটা মেধা বালা আছে নকল কইরা মেট্রিক পাস করছে আপনারা আওয়াজ দিয়ে বলেন আসলে আর নকলের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই আছে না নাই সব জায়গার মধ্যেই আসলে এবং নকলের মধ্যে একটা পার্থক্য আছে জাগাত গেলা ধরা খায় জায়গা কোনটা মেড ইন জিনজির আর কোনটা মেড ইন জাপান ঠিক কিনা জোরে কর এখন ওই দুইটা ছেলে পাঠ্য জীবন শেষ করে এখন আইছে কর্মজীবন লেখাপড়া শেষ করার পরে একটা কর্মজীবন আছে না যার যার কাজে গেলে গিয়ে থাকে কেউ মাটি কাটে কেউ দোকানদারি করে কেউ অফিসে কেউ চাকরি কি ব্যবসা বাণিজ্য করে এখন এই দুইটা ছেলে চলাফেরার মধ্যে একরকম পোশাক একরকম মোবাইল একরকম জুতা একরকম জামা একরকমের পায়জামা সালোয়ার প্যান্ট সব মিলিয়ে মিলিয়ে বানায় দুই বন্ধু একসাথে চলাফেরা রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে দেখে প্রাইমারি স্কুলের সামনে নোটিশ বোর্ডের মধ্যে নোটিশ টানায় রাখছে এই স্কুলে একজন টিচার নিয়োগ দেওয়া হবে আপনারা বাইবা পরীক্ষা দেওয়ার জন্য আপনারা দরখাস্ত পেশ করেন অমুক তারিখে আপনাদের সার্টিফিকেট নিয়ে কে কতটুকু লেখাপড়া করছেন কতটুকু মার্ক পাইছেন নাম্বার পাইছেন এগুলো নিয়ে স্কুলে আসেন এখন এই দুই বন্ধু একসঙ্গে চলাফেরা করতে গিয়ে ওই স্কুলের মধ্যে পরীক্ষা দিয়ে টিচার হবে একজন দুজন রওনা দিছে তো যেই বন্ধু নকল করে পাশ করছে এই বন্ধু বলে বাইরে আমি আজীবন তোমাটা দেখে দেখে পাশ করছি এখন যেহেতু স্কুলের মধ্যে ইন্টারভিউ দিয়ে একজন স্যার নিয়োগ দেওয়া হবে তোমার তো সার্টিফিকেটের ওজন বালা লেখাপড়া বালা করছে তুমি যে কোনো স্কুলে গিয়ে ইন্টারভিউ দিলে পাশ করবা চাকরি হয়ে যাবে আমারটা হইতো না এটা যেহেতু আমার গ্রামে তুমি একটা কাজ করো স্যারে তোমার যেই প্রশ্নগুলো করে আমারে একটু আইসা বইল আমি যেন গিয়া উত্তর দিতে পারি সহজ হয় এখন যেই ছেলেটা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলে বলতেছে ভাই তুমি একটা কাজ করো স্যারে যেখানে বইসা আমারে ইন্টারভিউ নিব প্রশ্ন করব এটার পাশে একটা জানালা আছে এটার কিনারায় খাড়ায় খাড়ায় স্যারে কি প্রশ্ন করে তুমি এগুলো মুখস্থ করো কাছে দাঁড়াইয়া এখন স্যারে ক্লাস ওয়ান থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট এখন যত মজার ওয়াজই করি রাত্র বেশি হইলে আর এই ওয়াজ ভাল লাগে না কেউ ঠিক নিও আস্তে আস্তে উঠতে বাড়ি যাব আমিও জানি বাড়িতে গেলে আমারও যাওয়া সহজ হইব যেমন উজানির হুজুর এক জায়গা ওয়াজ করতে আইসে মাঝখান দিয়ে একটা উঠতে গেছে গা হুজুরে ওয়াজ ছাইড়া গেছে গা হুজুরে গিয়ে বারান্দা বসে রয়েছে হুজুর আইন না ক হ্যাঁ আইসিনি হ্যাঁ আইলে আমি যাবো হ্যাঁ না আইলে আমিও যাইতাম না যদি মাঝখান থেকে উঠটা যান গা তাহলে আমিও উঠটা যাবো গা এই কারবারটা কইরেন না আপনারা একটু ভালো করে বন একটু সাফা দিয়ে বন যাতা দিয়ে একটু বন একদিনই তো বেশি দিন তো না এখন এই ছেলেটা বলে ঠিক আছে ভাই এখন স্যারে যে ছেলেটা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত পাস করছে হ্যাঁ কাগজগুলো দেখে সার্টিফিকেট দেখে দেয় ওজন বালা লেখাপড়া ভালো করছে বাবা রে তোমার বেশি প্রশ্ন করতাম না ইতিহাস থেকে একটা প্রশ্ন করি কয় স্যার করেন কয় তুমি বলো তো বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছে ছেলেটা বলে স্যার এটা একটা সোজা মামুলি প্রশ্ন বাংলাদেশ 1970 সনে স্বাধীন হয়েছে কারণে কারণে লেট হয়ে 71 গিয়ে ফাইনাল হয়েছে কয় তোমার জবাবটা সঠিক হয়েছে ওই যে সোরা নকল করি না জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ করে 70 71 70 71 70 71 একটা টাইট করে মুখস্থ করছে এখন স্যারে যখন ওটার বাইর করে দেহেরা ঢুকাইছে এখন স্যারে যাইয়া দে হ্যার প্রশ্ন হ্যারে আর কী করবো হ্যার সার্টিফিকেটের ওজন বাড়া না লেখাপড়া তেমন ভালো করে একটু করছে না এখন বলে তোমার বেশি কিছু জিগায় লাভ নাই তুমি বলো তোমার আব্বার নাম কি আব্বার নাম কইছে কয় তোমার আব্বার জন্ম সন কত তারিখে হ্যাঁ কয় স্যার আমার আব্বার জন্ম 70-এ হয়েছিল 71-এ ফাইনাল হয়েছে আচ্ছা আপনারা কন্ত ভাই সাহেব দরা খাইছে না খায় নাই আওয়াজ দেন না কেন দরা খাইছে না খায় নাই এখন তো আমরা সোদে গুছে মিলে খাইলেও আল্লাহ ধরে না খেতের আইল কাটলেও কিছু কয় না ফাঁকে ফাঁকে ইয়াব্বা খাইলেও কিছু কয় না আঞ্জা দিয়ে গাঞ্জা খাইলেও কিছু কয় না এত গুণা করার পরও আল্লাহ ধরে না কেন ধরে না জানেন আমরা একজন নবী পাইছিলাম ওই নবীর কারণে
ঘরে গুনাহ করলো বাইরে যাওয়ার সুযোগ দেয়, বাহিরে গিয়া গুনাহ করলো ঘরে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় সার দেই আমি আল্লাহ ছেড়ে দেই না, ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে ছাড়ি না। জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহকে আমি ধরলে সহজে কাউকে ছাড়ি না। দূরে দূরে দেখাইছে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছি, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছি, এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছি। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছি, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছি, এ মশায় যখন কামড় দেয় জোতার বাড়ির প্রয়োজন হয়, সেই জোতার বাড়িতে নমরুদ আবার মরেছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, কোরআন হাদিসের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছি, তাই তো সাংবাদিকের জোতার বাড়ি খেয়েছি, সেই জোতা আবার ভাইরে তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, কোরআন হাদিসের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে কিন্তু বাড়ি খাবি হারাবি সম্মান। ইয়ো ঠিক নজরে কোন, ঠিক নজরে কোন, আমাদের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের একজন মালিক আছে। এরে মুসলমান, আল্লাহু আকবার! ওই যে হিন্দু বেচারা মূর্তির সামনে গিয়া মাথা নোয়া নোয়া ডাকে, আমরা যেমন কই আল্লাহ 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 আল্লাহ, আর এই হিন্দু বেড়ায় মূর্তির সামনে গিয়া কয় ও সনম সনম রে, ও সনম সনম রে। এবার ডাইবার ডাহে আর আমগোটা আমরা ডাহি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তা মূর্তির সামনে গিয়া 70 বছর, আরেক বর্ণনায় আছে 90 বছর, এইবারটায় মূর্তির সামনে গিয়ে খালি সনম 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 করে। কিন্তু আল্লাহর কি মর্জি হঠাৎ করে একদিন ও সনম সনম করতে গিয়া মুগ্ধবার হয়ে গেছে, গে ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। দেখবেন আমরা যখন ছোটোবেলা 4-5 জন একলাগে বইয়া খেলছিলাম, কইছিলাম এ ক ছোটো গাপ বড় গাপ, ছোটো গাপ বড় গাপ, বলতে গিয়া মাঝখানটা মুখ ফসকায় বার হয়ে গেছে, গা বাপ রে বাপ, বার হয়েছিনি বার হয়েছিনি বার হয়ে গেছে গা। কিন্তু তো এইবারটাও যখন সনম সনমের জায়গায় সমাদ সমাদ কওয়া শুরু করছে, আল্লাহ তোর তার ডাক কবুল করে বাড়াইছে। এই বাড়ায় মূর্তির সামনে ডাক দেওয়ার আগে আগে, এই মূর্তির সামনে যাওয়ার আগে আগে মুসলমানরা অনেক ভাবছে চিন্তা ভাবনা করছে, এই মূর্তির সামনে গিয়া তার আসলে একজন মেয়ে সন্তান, এই মেয়ের ফেডের অসুখ বালা হয় না, এমন রোগ দিছে ফেডের রোগ আর বালা হয় না, এই মূর্তির সামনে গিয়ে অনেক ডাকাডাকি করছে কিন্তু কারবার বালা হইতেছে না, মেয়ের ফেড বালা হয় না। হ্যাঁ চিন্তা করতেছে হরে কৃষ্ণ হরে রাম না পারলে কার জোরের কাম, একটু আগ্রহ পাচ্ছে দেখি না কিছু একটা হয় কি না। আরে হিন্দু ভাইরা থাকলে রাগ করেন না, আপনাদের সনাতন কিতাবে সনাতন ধর্মের মধ্যে আছে যে শেষজামানার মধ্যে একজন নবীর আগমন হইব, ওই নবীর নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আবদুল্লাহ, ওই নবী শেষজামানার মধ্যে আসবে, ওই নবী আসার পর আল্লাহ ওনার একটা কিতাব দান করবেন, ওই নবীর কিতাবটা আসার পরে, ওই নবী আসার পরে অন্য অন্য ধর্ম যেগুলো আছে সনাতন ধর্ম পুরাতন হয়ে যাবো গা, যত ধর্ম আছে এগুলো সব বাদ দিয়া তোমরা তখন পুরাণীয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবল বিজ্ঞানিকা জিন্দাবেস্তা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অথর্বে সামবেদ জামবেদ যা আছে সব বেদের ভিতরে আছে যে মোহাম্মদ শেষ জামানার মধ্যে আসবে, এরাও কিন্তু পরে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশ নাম শরণং সঙ্গম গোচ্ছামি ওম শান্তি ওম শান্তি, এরাও কিন্তু কয় হুজুর মাঝে মাঝে আপনার কাছে আমার লাগে শান্তির লেগে
লা ইলাহা হত্তি পাপন ইল্লু ইলহা পরমা পদ পরচন্ড বায় খন্ড বায়তর জিন অপ ইল্লত মোহাম্মদ মোহাম্মদ। এরাও কিন্তু পরে মোহাম্মদ মোহাম্মদ কয়, কিন্তু এরা শান্তি পায় না। ওই বেড়ায় মূর্তির সামনে গিয়ে সনম সনম করে, মেয়ের পেট যখন ভালো হয় না তখন চিন্তা করে দেখে এটার ডাকছি দীর্ঘদিন পর্যন্ত, মেয়ের পেট তো ভালো হয় না, আমাদের সুখময় জীবন হয় না। মুসলমানরা যেই ঘরে গিয়া ডাহাডাহি করে, আমি একটু গিয়ে দিই তো ওই গাড়ির মধ্যে ডাক দিয়া, আমগো আল্লাহ মনে মরে গেছে গা, এই মোহাম্মদ ইয়া মুসলমানের আল্লাহ কি জেতা না মুর্দে একটু টেস্ট করে দিকে গা, জোরে কোন সব হারাম। এই বেড়ায় মসজিদে ঢুকার আগে আগে বেড়ায় তার উজু বুঝে না, উজু কেমনে করে, কিন্তু তার ভরে কয় মুসলমান দেখছি অজুখানা দিয়ে হাত ধোয়ে মুখ ধোয়ে ফাও ধোয়ে সব কিছু দুইয়া, এই বেড়ায় যদ দূর পারছে দূর দুইয়া মুইয়া কয়, দিনের বেলা গেলে মুসলমান দেখলে খারাপ লাগবো রাতের বেলা জায়গা। এই বেড়ায় যখন রাতের বেলা আল্লাহর ঘরে ঢুকে গিয়া গিয়া দেহে মসজিদের ভিতরে মিম্বর আর মেহরাব তিনটা সিঁড়ি, কয় কোন জায়গার মধ্যে আইলাম, এই সিঁড়ির মধ্যে মুসলমানকে সিদ্ধের মধ্যে দেয় কি না, কোন জায়গার দেয়, ভিতরে করার সময় ঢুকি নাই তো ওইখানে ঢুকে গিয়া কয় আচ্ছা একটা ডাক দিয়া দেখি না আল্লাহরে। যখন মুসলমান ওইখানে গিয়া ডাক দিয়ে গেছে, ও মুসলমানের খোদা 70 বছর মূর্তিরে ডাকছে কোনো কারবার হয় না, তোমার একটা ডাক দেই, আমার মায়ের ফ্যাটটা একটু ভালো করে দেও না, ব্যথাটা ভালো করে দেও না। যখন আল্লাহর ঘরে গিয়ে মাতারা ঠেয়ে একটা ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক কবুল করে ভালাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে 24 ঘন্টা তোমরা মুখের দিকে ছায়া থাকি, জিব্বার দিকে ছায়া থাকি, তোমরা আমার একবার আল্লাহ কে ডাক দেও। যখন ডাক দিছে ডাকটা দিয়ে বাড়িতে গেছে, গিয়া দেখে মায়ের ফ্যাট ভালো হয়ে গেছে। পর্যন্ত এই বান্দা সনম সনম করে হঠাৎ করে তার মুখ দিয়া বার হইয়া গেল, ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে, আমার আল্লাহ ডাক দিয়া কে বান্দা রে, এতদিন পর্যন্ত জাগা মতো আসতে পারস নাই, এরে বান্দা তুই আমার এত গভীর রাত্রে কেন ডাক দিলি, আমি তো কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কাহার নিকট থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই, তুই আমার কাছে আরছ, এরে বান্দা কি চাবি চা, আমি আল্লাহর ঘোষণা হইল রসুলের মাধ্যমে জানায় দিয়েছি, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, মুসলমান হওয়ার আগে একজন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু, যত মুসলমান বাইরে আল্লাহ বিরোধী মানুষ দুনিয়াতে আছে, আল্লাহর পয়গম্বর বলেন ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহটা মাফ করে দেয়। আল্লাহ পাক পিছনের সব গুনাহটা মাফ করে দেয়, শুধু মাফ করে দেয় না, আল্লাহ বলেন উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো মায়াশীল, উনি তো মেহরবান, উনি তো আমার রব, উনি তো আমার মালিক, উনি আমার স্রষ্টা, উনি আমারে খাওয়ায়, উনি আমারে সম্মান দেয়, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ওই আল্লাহ ডাক দেয়া কয় আমি রহম রহম দিলওয়ালা আল্লাহ, তো এই বান্দা যে আমার এত বছর ডাক দেয় নাই, এখন যেহেতু ডাক দিছি আমি আল্লাহ তার গুনাহ মাফ করছি এবং গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পাল্টাই দিছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ। এজন্য আল্লাহ কয় আমি 100 রহমত সৃষ্টি কইরা একটা রহমত তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বন্টন করে দিছি, এই জন্য বাবা তার ছেলেরে ভালোবাসে, মা তার সন্তানরে ভালোবাসে, আর বাকি 99টা রহমত আমার কাছে রাইখা দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাকি 99টা রহমত আল্লাহ হাশরের দিন আমার উপরে আল্লাহ পাক কায়েম করবেন, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য তো হাশরের ময়দানে দুই বান্দা, একজনের কাছে 99টা নেকি আরেকজনের কাছে একটা নেকি, এখন 99টা নেকি বলায় একটা নেকির জন্য হাশরের দিন ধরা পড়ে যাইব গা, জান্নাতে যাওয়ার সিস্টেম নাই, 100 নেকি লাগবে, নেকি একটা কম। এখন এই বান্দা আল্লাহ রাখব আল্লাহ আমার একটু সুযোগ দেও না, হাসরের ময়দানে দেখি না এই রামপুর এলাকা, এই মাইসপাড়া এলাকা মাইচর এলাকার থেকে কেউরে চিনি নিয়ে একটা নেকি নিতাম, এখন এই বান্দায় পুরা হাসরের ময়দানে তন্ন তন্ন করে খুঁজবে একটা নেকি, এই বান্দায় একটা নেকিও পাইতেছে না, আল্লাহর জান্নাত যাইতে পারতেছেন। তো হঠাৎ করে এই বান্দায় যখন আল্লাহর কাছাকাছি আসবে, ছায়া দেখবো একটা লোক খালি গাড্ডা ফিরে এদিকে চায় সেদিকে চায়, এ ভাই তুমি কি চাও, ভাই তুমি কি চাও, কবে আমি চাইতেছি আমার কাছে 99টা নেকি আছে, একটা নেকি লাগবো।
একটা নেকি হইলে আমি জান্নাতে যাইবার পারতাছি আর একটা না হইলে আমার দ্বারা সম্ভব না লাভাকের জান্নাতে যাওয়া হেই বড়াই চিন্তা করে 99টা নেকি যার কাছে আছে হেই জান্নাত হয় না আমি একটা দিয়ে কি করব সুবহানাল্লাহ জোরে কইতেন না আমি একটা নেকি দিয়ে কি করতাম এ ভাই এদিকে আসো তোমার কয়টা নেকি লাগবে রে ভাই একটু আসো কয়টা নেকি লাগবে জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দা ডেকে বলবে বাইরে একটা নেকি হইলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি ওই বান্দা বলবে বাইরে আমার কাছে বেশি নেকি নাই একটা নেকি আমার কাছে আছে একটা নেকি দিয়ে আমি কি করব একটা নেকি দিয়ে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না এরে ভাই নে তুমি আমার একটা নেকি লয়া যাও আল্লাহর জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই বান্দা যে একটা নেকি দিয়ে লইবে আল্লাহ দেখবনিও আল্লাহ দেখেনি আল্লাহকে আমি কেমন দেখা দেখি জানো সাত সাগরের অতল গহ্বর একবার নিচে কালো একটা পাথরের ভিতরে কালো পিপিলি গাড়ে কেমনে হাঁটে আল্লাহকে আমি এইটাও দেখি সুবহানাল্লাহ জোরে কর তাহলে আমরা আল্লাহর কুদরতে চোখ ফাঁকি দিয়ে গুনাহ কেমনে করব গুনাহ করার কোনো সিস্টেম আছে এই যে আপনি ক্ষেতের মধ্যে হাল চুইতে গেছে হাল চুইতে যাওয়ার পরে আপনার ফলাই গিয়া খার হয়েছে আব্বা নাস্তা খাইয়া যাও তোর মা কী রানছে কী ফাঁকাইছে ক দেখছি আমার মায় হুটকির বর্তা বানাইছে আর ডাইল পাকাইছে মশারি ডাইল আর হুটকি কয় হুটকির বর্তার মধ্যে ফাতা মোতা দিছিনি ফাতা ক আব্বা বাজার থেকে ফাতা আনছিলেনি কয় না আনি নাই ক এই খাওয়া নেই ক হ কয় ফাতা ছাড়া কি হুটকির বর্তা মজা লাগবো হস ফাতাটা এই বেড়ায় আর হাল বাইতে গিয়া নাঙ্গল জল ফালাইয়া আরেকবার ক্ষেতের মধ্যে গিয়ে ফেসাবার বান্ধুইরা হজের পাতা উঠে লইয়া পড়ছে আবার ফাঁক দেখা রইয়া সাইয়া দে মূলা গেলে খা রয়েছে মূলা দেখে উঠে লইয়া পড়ছে এটা আল্লাহ দেখছিনিও আরে জোরে কোন আল্লাহ দেখছিনি বেড়ায় তিনবার মক্কা শরীফ থেকে টাটকা হজ করে আবার ফর সদে টেয়া লাগাই খায় তো একবার জিগা কি সদে টেয়া লাগাও কি লাগে এটা আমার টেহা না মায়ার টেহাটা বাড়াইয়া দেয় মায়ার টেয়া বলে বাড়াইয়া দেয় এই লোক আসেনি আমরা দেশে এই হোমনা এলাকাত নাই আমি কিন্তু আগেও কয়ে গেছি আমার জন্ম কিন্তু হোমনাথা নাই ওই মনে আছে এটা আছে এই লোক আছে সুদে টেয়া লাগায় খায় ঘুষেটে ঘুষ দিয়া ঘুষ খায় আল্লাহ 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 আকবার আরে মুসলমান বাইরারে আমার ওই লোকটার কাছে একটা নেকি আর এই লোকের কাছে 99টা নেকি মুসলমান বাইরারে আমার হাসুরের কঠিন ময়দানে যেই লোক পেডার কাছ থেকে একটা নেকি লইছে 100 নেকি লইয়া জান্নাতের দিকে যায় আর ওই লোকটার কাছে কোনো নেকি নাই বারবার বারবার আল্লাহর দিকে বান্দায় ফিরিয়া ফিরিয়া তাকায় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে দোনো বান্দারে আমার সামনে না হাজির কর সুবহানাল্লাহ কর দোনো জন রে আমার সামনে নিয়ে আয় ফেরেশতারা দেরি করে নাই মুসলমান বাইরারে ওই দুনজনকে পাকড়াও করে আল্লাহর সামনে নিয়ে যখন হাজিরি করাবেন আল্লাহ বলবেন কি রে তুই তো বান্দা 99টা নেকি লইয়া হাসরের ময়দানে ঘোরাঘুরি করলি আর বান্দা তোর কাছে একটা নেকি তুই কেমনে কি করছস বল এক নেকিওয়ালা বান্দা বলবে আল্লাহ আমার তো একটা নেকি আমি দেখলাম আমার ভাইয়ের কাছে 99টা নেকি থাকার পরেও সে জান্নাতে যাইতে পারে না আমি একটা নেকি দিয়া কেমনে জান্নাতে যাব এই জন্য গো মালিক একটা নেকি আমার ভাইরে দিয়া বলাইছে সে জান্নাতে যাক আর আমি জাহান্নামে গেলে যাব অসুবিধা নাই আমার আল্লাহ বলবেন এটা দুনিয়া নয় এই ময়দান তো কঠিন ময়দান হাসুরের দিনটা বড় কঠিন দিন সূর্য মাতার কিনারায় দাঁড়ায় গেছে মাতার মগজগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে এরে মুসলমান বাইরারে আমার নিচের জমিটা তামা হয়ে যাবে সূর্যের 12 থেকে 13টা ছিদ্র আছে মুখ আছে ওই দিন মাতার বান্দার দিকে বান্দার মাতার দিকে ঘুরাইয়া দেওয়া হবে
এরে বান্দা এই কঠিন দিনে মুসিবতের দিনে তুই কেন একটা নেকি দিলে আল্লাহ গো একটা নেকি দিয়ে আমি কি করব এই জন্য আমার ভাইয়ের উপর আমি রহম করেছি আমার ভাই জান্নাতে যাক আমি জাহান্নামে গেলে যাই অসুবিধা নাই আল্লাহ বলবেন এই দিনেও যেহেতু তুই তোর ভাইয়ের উপরে রহম করে যাস আমি আল্লাহর কাছে 99টা রহমত ছিল রে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম দুজনকে মাফ কইরা আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম এর মুসলমান আল্লাহর নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন সাহাবীরা বনি ইসরায়েলের একজন বড় আবেদ যিনি 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে আওয়াজ করে বলবেন যেই বেডার হায়াত হলো 500 বছর ওনার হায়াতের সামনে কেমন হায়াত আছে না নাই আছে বলে যেই বেডার কাছে 500 বছরের ইবাদত যেমন হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিল পয়গম্বর ছিল ওনার জামানার মধ্যে ওনার সময়ে ওনার আমলে মানুষ বালেগ হইতো 300 বছরে জোরে করুন সুবহানাল্লাহ ওনাদের গড় আয়ু ছিল 1000 বছর ওনারা লম্বা ছিল 30 থেকে 40 হাত সুবহানাল্লাহ কর আচ্ছা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন এরা যদি 300 বছরে বালেগ হয় ভাই সাহেবরা এগো সামনে আমগো হায়াত আছে না নাই না সবাই তো বলতাছেন না আছে না নাই ওই যে বেটা রিকশা চালায় এখন তো মনে করেন রিকশার মধ্যে মোটর দেওয়া আছে সুইচ দিলে একদম ফরফর ফরফর করে চলে আর দেখবেন রিকশাও এমন হয়েছে এখন এ কথা কই না সবাই হ্যাঁ আস্তে করে বুঝাত এখন রিকশাওয়ালার এমন হয়েছে দেখবেন দুই পা উপরের দিকে দিয়ে চালায় কিও ঠিক নিও সুইচ দিলে ফরফর করে চলে এক ঠ্যাঙ্গল উপরের দিকে হেরা ওই রাস্তার এখন মাতবর হেরা রাস্তার আর একটা সময় গেছে পেট্রোল মাইরা জানবার করে লেছে রিকশা আগে না সামনের দিকে হ্যাঁ রিকশার মধ্যে লইছে এক প্যাসেঞ্জার ওজনে একটু বাড়ি ওজন দিলে সাইড মন হইব আর কি লোকটা ফাতলা না ভারী আরে কথা কইলে ওয়াজ করতে ভালো ফাতলা না ভারী এখন এই লোকের লইয়া যখন ওয়াই ব্রিজের কাছে গেছে উদাহরণ দিলাম বুঝার লাগে আর কি এখন যে টানতেছে উড়াইতারে না ওজন বাড়ি দো রিকশাওয়ালা একটু হালকা পাতলা কয় ভাই সাহ একটু নাইমা আমার একটা সহযোগিতা করলে আমি রিকশাটা উপরে উড়াইয়া পরে আমদের লই তো এই বেটা আবার কথা মানছে রিকশাটারে একবার ওয়াই ব্রিজের মাঝখানে নিয়ে এই বেটারে উড়াইছে তো রিকশাওয়ালা আসলে একটু রসিক কিসিমের মজাওয়ালা আর কি কয় স্যার আপনার নাম কি এই বেটায় কয় আমার নাম হলো সিকুন আলী ওজনে বাড়ি না ফাতলা বেটায় এ মাইচরের মানুষ জোরে কোন বাড়ি না ফাতলা বাড়ি এখন রিক্সাওয়ালাকে এত মোড়া বেড়ায় আবার নাম বলে সিকুন আলী কারবারটা করছে কি দেখছিস এখন সামনে যখন রিক্সা নিয়ে নামছে নামার পরে এইবার প্যাসেঞ্জার দরছে হেরে রিক্সাওয়ালার এই তোর নাম কি কয় স্যার আমার নাম নাই আমার নাম আমনি এত মোড়া বেড়ার নাম যদি সিকুন আলী হয় আপনার সামনে আমি আসো এক জায়গা গেছি ওয়াজ করতাম বেটা ডাক দিছে হ্যাঁ মজনু ওদিকে আমি কি নাম রাখলো মজনু তো পাগল না এটা কি নাম রাখছে খাওয়া দাওয়ার পরে কে হুজুর একটু ওই ফলাটার মাথা হাত দিয়ে ওটা দোয়া করে দেন আমি কে পাগলামি করে আমি নামের অর্থই পাগল নামের অর্থ কি পাগল এই জন্য কইছে বালা একটা নাম রাখতে নবীজি কইছে বাচ্চা দুনিয়াতে আসলে বালা একটা নাম রাখো সাত দিনের দিনে একটা আকিকা দিও চুল দিয়ে চারটা সম পরিমাণ স্বর্ণরূপা দান করে দিও আল্লাহর রাস্তায় নাম রাখছে একেবারে নিজে মাতবুলি করে নাম রাখছে ফসা কি নাম রাখছে কষা দুই বছর পরে একটা আল্লাহ মেয়ে সন্তান দিছে নাম রাখছে বাসি ছোট ছোট নাম ছোট ছোট নাম এখন তো এই নাম ওই ঠিক নিও বড় নাম রাখলে ভাল লাগে না হুজুরগো নাম পছন্দ হয় না পসা বাসি নাম রাখছে এই বেটার আল্লাহর রহমতে আরেকটা ফোলা আল্লাহ দিছে আর দুই বছর পরে হুজুরের কাছে গেছে কয় শেষমেশটা হুজুরের একটু নাম টাম জিগে রাহি তো হুজুরে কয় কী নাম কয় একটা রেখা দেন তো হুজুরে চিন্তা করে দেখছে যে আগের বইয়ের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান মতিউর রহমান ফরমাবরদার আনুগত্যশীল নাম একটা রেখা দিছে কয় মতিউর রহমান এইবারে চিন্তা করে কয় তিন কোন তিনটা ব্রিজের মাতা ওয়াই ব্রিজ এত লম্বা নাম মতিউর রহমান আগের ডে ছোট ছোট করে ফসা বাসি এটা নাম রাখছে কি মতিউর রহমান হুজুরে আসলে হুজুরে পরের বাদ খায় এগুলো ওজন বরাদ না নাম একটা রেখা দিছে এই বেটায় আডে আর কাডে আডে আর কাডে আডে আর কাডে আডে আর কাডে কাটতে কাটতে নাম রাখছে মুইত্যা রাগ হয়ে নাম না হ্যাঁ মন খারাপ করে না একবার দাওয়াত দিয়েছেন জীবনে আর দাওয়াত না দিলে অসুবিধা নাই
আজগো যেহেতু আইছে একটা মিলেজুলে বাস করলে কিন্তু আগে বনে আপনারা আবার নি আবার এখন নাম রাখছে মুইত্তা আগের দি পসা আর বাসি নাম রাখছে কি এখন কোন সমস্যা হয় নাই সমস্যা কয়েকদিন পরে ওনার বাড়িতে আইছে এক মেহমান বেড়াইতে আইছে বেড়াও ঢাকাতে মিষ্টি উষ্টি লই আইছে একরা আরামে বাড়ি বেড়াইতে আইছে তা বেড়াইতে আইছে মতে হ্যাঁ ওনারে আত্মত দোয়া ডাইনিং টেবিলে বোয়াইছে বোয়ায় কয় পসা বাতান এই বাড়ায় কয় মাত্র ঢাকা থেকে আইলে মিষ্টি মুষ্টি মিষ্টি উষ্টি লইয়া কয় পসা বাতান তো একটু পরে কয় বাসি তরকারি আন দেখছ কারপটা দেখছেন এই বাড়ায় কয় কি রে পসা ভাত বাসি তরকারি সামনা গই গিয়ে কে মুইত্তা ফানি আন অবস্থা খারাপ না ভালো হইছে হাইছেন না উড়াই দিয়েন না আমগো নাম শুনলে কুত্তে ফানি ফিরে থাকে বর্তমানে নাম হলে জোরে কোন ঠিক না বেঠি নাম দেখলে চিনা জানে এটা মুসলমান না হিন্দু জোরে কোন জোরে কোন জোরে কোন ঠিক না বেঠি এই জন্য নাম রাখলে একে ভালো দেখে রাখা এটা আমরা যে বাইসা বাহাদুরগুলি করতেছি এদিকে তাকাইলে দেখি এগো সামনে আমগো হায়াত নাই ওই তো পাঁচশো বছর পর্যন্ত এবাদত করছে আর এই বড় দোয়া করছে আমার নবীজি ওয়াজ করে সাহাবীকে সামনে ওয়াজ করছে আল্লাহ আমারে তুমি একটু সুযোগ দিও ক্ষমতা দিও আল্লাহ আমি যেন সেজদার হালাতে মরি আর আমি যেন সেজদার হালাতে হাসরের দিন তোমার সামনে উড়ি আর একটু জোরে কর পাঁচশো বছর পর্যন্ত এবাদত করছে এইবারে বাড়িঘর সাইরা গেছিল গা কিন্তু এখন বাড়িঘর সাইরা যাওয়া জায়েজ নাই হুজুর করতে জিগাইবেন যেহেতু রামপুর বড় মাদ্রাসা পাশে কিন্তু একটা সময় ছিল বৈরাগ্যতা বাড়িঘর সাইরা নিবিড়ে গিয়ে আবাদত বন্দি করতে এটা জায়েজ ছিল কিন্তু আমগো লেগে জায়েজ নেই আমগো লেগে পরিবারের মধ্যে বরণ পোষণ করে আবাদত জোরে কোন সুবহানাল এখন এই বেড়ায় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সেজদার হালাতে রাখো সেজদার হালাতে মরণ দিও আমার হাসরের দিন সেজদার অবস্থায় উঠাইও আল্লাহ দোয়া কবুল করছে নবীজি ওয়াজ করতেছে সাহাবীগর সামনে এরে মুসলমান বাইরা রে আমার ওই বান্দা যখন মারা গেছে সেজদার হালাতে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে এই বান্দায় পাঁচশো বছর এবাদত করেছে নিঃস্বার্থে এবাদত রিয়ামুক্ত অহংকার মুক্ত এবাদত এই বান্দারে আমার রহমত দিয়ে আমার জান্নাতে ঢুকাইয়া দে রহমত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না হাসরের দিন আল্লাহ মাকে জান্নাতে যাইতে পারতো না এই বেড়ার মনের ভিতরে একটা খুঁতখুতানি আল্লাহ দিয়ে আমারে বলে আজকে নাকি আল্লাহ পাক রহমত দিয়া দয়া দিয়ে আমারে জান্নাত দিবে তাইলে আমার পাঁচ শত বছরের এবাদত গেল কই মনে মনে একটা খুঁতখুতানি আসেনি যে আমি যে এত এবাদত করলাম এটা গেল কই আল্লাহ বলে আজকে দয়া করে আমারে জান্নাত দিব এরে মুসলমান বন্ধুরা রে আমার ওই বান্দার মনের ভিতরে কল্পনা জল্পনা আমি আবাদত করলাম পাঁচশো বছর পর্যন্ত এগুলো গেল কই আল্লাহ তো আমাদেরকে অনার্থক বানায় নাই ওয়া কারণে বানায় নাই ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহকে বান্দা তোমাদেরকে অনার্থক বানায় নাই আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ কা মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই ওয়া কারণে বানায় নাই খাও দাও ভর্তি করো সুন্দর বাড়ি বানাইবা জায়গা জমি করবা এরে বান্দা তোমাদেরকে জন্য আমি আল্লাহ বানাই নাই তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য আমার বন্দীগির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজান মাসের রোজা রাখবা তোমার উপরে যাকাত ফরজ হইলে যাকাত দিবা হজ ফরজ হইলে হজ করবা ছেলে মেয়েগুলোকে দিন শিখাইবা বিবিরে পর্দা করাইবা বাচ্চা উপযুক্ত হয়ে গেলে মেয়েদেরকে পর্দা করাইবা ঘরের মধ্যে আবাদতের পরিবেশ তৈরি করবা এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই ওয়া কারণে বানাই নাই এরে মুসলমান বন্ধুরা রে আমার ওই বান্দা পাঁচশো বছর পর্যন্ত নিঃস্বার্থে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেছে বন্দিগি করেছে আল্লাহ বলেন যাও আমার দয়া দিয়া তুমি জান্নাতে চলে যাও ওই বান্দা মনে মনে চিন্তা করে আল্লাহ তুমি আজকে তোমার রহম দিয়া দয়া দিয়া অনুগ্রহ দিয়া আমার এই জান্নাত দিবা আমার পাঁচশো বছরের আবাদত গেল কই আল্লাহ সব জানেনি মনের খবর এখানে বসে বসে কার মনে কি কল্পনা জল্পনা আল্লাহ জানে না
আল্লাহ ভালো করে জানে, হয়তো আমি জানি না, আমার পাশের লোকটা জানে না, কিন্তু আল্লাহ সব জানে। আল্লাহ কয় আমি তোমার দিলের মনের খবরও জানি, তোমার মনের বাসনা যাতনা আমি সব বুঝি। এরে মুসলমান বন্ধুরা রে আমার, আমার প্রাণের ভাইরা রে গভীর মনোযোগ দেয়া শোনেন, আমার আল্লাহ বলেছেন দয়া দিয়ে জান্নাত দাও। ওই বান্দা মনে মনে কয় তাহলে আমার 500 বছরের বন্দেগী গেল কই, আমি যে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়লাম, এই নামাজ গেল কই, আমি যে রমজান মাসে দিনের বেলা পিপাসার কারণে গলা শুকাইয়া গিয়েছিল, আমি যে রোজা রাখছিলাম রোজা গেল কই, আমি যে মালের জাকাত দিয়েছিলাম জাকাত গেল কই, ঈদের নামাজ পড়ছিলাম জানাজার নামাজ আদায় করছিলাম এগুলো গেল কই, সওয়াব গেল কই। আল্লাহ মনের সব খবর জানে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে তার গলার মধ্যে একটু পিপাসা লাগাইয়া দে, জিব্বাটা শুকাইয়া দে, গলাটা শুকাইয়া ফেলা, পানির পিপাসা লাগাইয়া দে, মুহূর্তের মধ্যে তার গলার মধ্যে পানির পিপাসা, জিব্বার মধ্যে পানির পিপাসা লাগছে, মুখ শুকাইয়া গেছে, গলা শুকাইয়া গেছে, এখন পানি দরকার। হঠাৎ করে বান্দা পানির জন্য হয়রান পরেশান হয়ে গেছে, পানি পান করবে, পানি লাগবে, তার তাকায় দেখে তার মুখের সামনে এক গ্লাস পানি বাইসা উঠছে। জোরে কর্ণ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, তার মুখের সামনে এক গ্লাস পানি, পানি খাইবানি, এই বান্দার পানির খুব দরকার। পিপাসার মুহূর্তে পানি থেকে আওয়াজ আসতেছে, পানি পান করবানি, পানি লাগবনি, এই বান্দায় হাত বাড়াইয়া কয় দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে পানি দাও, আমি একটু পানি পান করতে চাই, আমার গলা শুকাইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে। এরে মুসলমান বাইরের আওয়াজ দিতেছে পানি পান করবা, এই পানি এখন বিক্রি করা হবে, বিনিময় ছাড়া পানি দেওয়া হবে না, এখন তো পানি কিনবে বান্দার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, পানি কেমনে কিনবে কেমনে খাবে। মুসলমান ডাক দিয়া বলা হইতেছে ভাই রে যদি পানি পান করতে চাও এই মুহূর্তে পানি বিক্রি হবে, পানি অল্প দামে বিক্রি হবে না, যার কাছে 500 বছরের এবাদত আছে ওই 500 বছরের এবাদত দিয়ে এক গ্লাস পানি কিন্না পান করা লাগবে। কয় বছরের এবাদত? জোরে কন, কয় বছরের এবাদত? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা ওই লোকটা ডাক দিয়ে কয় ভাই রে আমার কাছে আছে 500 বছরের এবাদত, তাড়াতাড়ি পানি দাও, এবাদত লয়ে যাও, এবাদত নিয়ে যাও, পানি পান করাও, পানি লাগবে, গলা শুকায় গেছে, জিব্বা শুকায় গেছে, আমারে পানি পান করাও। কয় তাইলে তুমি কিনবা 500 বছরের এবাদত দিয়া? কয় হাম, 500 বছরের এবাদত দিয়া রে বন্ধু এক গ্লাস পানি পান, পানি কিন্না পান করেছি, গলাটা শুকায় গেছি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে এখন জান্নাতে যাবে কি দিয়া? তোর কাছে এবাদত আসেনি? কয় আল্লাহ এবাদত নাই, তোরে যে আমি সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে পালছিলাম, চতুর্দিকে লবণাক্ত পানি ছিল, আমি তোরে মিষ্টি পানি পান করাইছি, আর দ্বীপের মধ্যে তোর জন্য আমি একটা ডালিম গাছ লাগাইয়া দিছিলাম, তোরে আমি ডালিম খাওয়াইছি, এরে বান্দা কত ডালিম খাইছস, এটা আমার নিয়ামত। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا মিষ্টতিক্ত জাল মশলা, কার কার ঘুমাইছে, ঘুমাছো? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি, আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কন্ন আল্লাহু আকবার। আসমান বানাইছেন কি? আর জোরে বলেন কি? জমিন বানাইছেন কি? এটা কার হুকুমে? আল্লাহ কয় বান্দা আসমান বানাইছি কোন ভায়া কোন দিয়া, জমিন বানাইছি কোন ভায়া কোন দিয়া, সাগর নগর বানাইছি কোন ভায়া কোন দিয়া। এরে মুসলমান একটু চিন্তা করছিলি ওই আসমানটা কে খাড়া করে রাখলাম, এক
খুঁটিও নাই একটা খাম্বাও নাই মাথার উপরে আসমানটা জ্বলে আসে জমিনটারে কে বিছানা বানায়া দিল সাগর এত গভীর করে কে মাটি কাইটা সাগর বানাইল পাহাড়গুলো এত উঁচু করে কে মুসলমান বানাইল এত মাটি পাহাড়ের পাহাড়ের পাথরগুলো জমা করলো কতগুলো শ্রমিক লাগাইল আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ কামে কুন ফায়াকুন দে আসমান জমিন বানাইলাম আর তোমাদেরকে বানাইলাম খলক তো বিয়া দাইয়া এরে মানুষ তোমাদেরকে বানাইছি আমার কুদরতি হাত দিয়া আর একটু বড় করে কন্যাকে সুবহানাল্লাহ আল্লাহ কয় তোমাদেরকে বানাইছি আমি কুদরতি হাত দিয়া কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার চন্দ্র দেখো রাতের বেলা সূর্য দেখো দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার আল্লাহ কে বান্দা কত নিয়ামত তোরে খাওয়াইলাম এরে বান্দা একটু হিসাব মিলাইয়া দেখ কত নিয়ামত তুই খাইছস খাইতেছস আরো খাবি এ মুসলমান বৈরা রে আমার আমার আল্লাহ ডাক দিয়ে কই রে বান্দা ওই যে আমি চতুর্দিকে সাগরের মাঝখানে আমি আল্লাহ দ্বীপ বানাইয়াং ওই দ্বীপের মধ্যে তোরে রাইকা মিষ্টি পানি পান করাইলাম আমি আল্লাহ পাক ডালিম গাছ লাগাইয়া তোরে আমি ডালিম খাওয়াইলাম এরে বান্দা এখন তো 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে গেল এখন তুই জান্নাতে যাবে কি আমল দিয়া কোন আমল দিয়া ক আমল আছে জয় কর না আছে এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাকুনতু মির রহমাতিল্লাহ এরে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয় না গুনাহ করে বলাইছো আমার রহমত থেকে নৈরাশ হয় না দেখেন না মুসলমান বাইরারে আমার আল্লাহ ডাক দেখ বান্দা জানি তুই গুনাহ করবি নাফরমানি করবি এই জন্য আমি আল্লাহ তোর গুনাহ মাফ করাইবার মেডিসিনও দুনিয়াতে রাখছি সুবহানাল্লাহ কোন ঠিক না জোরে সুবহানাল্লাহ আমি জানি তুই গুনাহ করে ফেলাইবি শয়তান আল্লাহর ডাক দেখ আল্লাহ আমি দেখব মাইচরের মানুষগুলো কেমনে জান্নাতে যায় আল্লাহ ডাক দিয়ে কই তুই কি করবি বল ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে কয় আমি দেখব তোমার বান্দা বান্দিরা কেমনে তোমার জান্নাতে যায় ডান দিক দিয়ে ধোকা দিব বাম দিক দিয়ে ধোকা দিব সামনের দিক দিয়ে ধোকা দিব পিছন দিক দিয়ে ধোকা দিয়া যেমনে জান্নাতে যাইতে না পারে আমি ওই চেষ্টা চালাইয়া যাব আল্লাহ চ্যালেঞ্জ দিয়া কয় শুনিয়া রাখ আমার মাইচরের বান্দা বান্দি যদি গুনাহ করা ফালায় গুনাহ করার পর এরা যদি বুঝতে পারে আমি গুনাহ করা ফালাইছি এরা যদি অজু কইরা দুই রাকাত নামাজ পড়ে গ নামাজ পড়ার সেজদা দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া সালাম ফিরাইয়া দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া দিয়া আল্লাহ তুমি সারা আমার কেউ নাই রে আল্লাহ আমি শয়তানের দোকায় পুরা গুনাহ করা ফালাই বলাইছি নফসের প্রবঞ্চনায় পয়রা গুনা করা বলাইছি আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান চতুর্দিকে দোকা দেওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম কিন্তু শুনিয়া রাখ একটা দিকে তোর কোনো ক্ষমতা নাই এই বান্দা যখন গুনা কইরা এই বান্দা যখন নামাজের মুসল্লাটা ফালাইয়া আমার দরবারে হাতগুলো বাড়াইয়া দুই চোখের পানিগুলো সাইরা সাইরা বলবে আল্লাহ আমি গুনা করে বলাইছি আর গুনা কর রে মাওলা আমি উপরের থেকে রহমতের পানি দিয়া বান্দার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আমি আল্লাহ পাক মাফ করলে কারো নিকটে জিজ্ঞাসা করা লাগবে না অনুমতি নেওয়া লাগবে না এই জন্য মুসলমান বৈরারি আমার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন যারা তওবা
করবে গুনার দিকে, ওই যে বাচ্চা মায়ের পেটের থেকে আসার পর, ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা যেমন নিষ্পাপ বেগুনা, কোন বান্দা বান্দি গুনা করিয়া তওবা করলে আমি আল্লাহ এদেরকেও নিষ্পাপ মাসুম বেগুনা বানাইয়া দেই, আমি ওদেরকে বেগুনা মাসুম বানাইয়া দেই। এরে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি গুনা লইয়া কবরে যায়, তওবা করে নাই, গুনা মাফ করাইতে পারে নাই, গুনা লইয়া ওই বান্দা যখন মুসলমান কবরে যাবে, কবরে যাওয়ার পর দেখেন না আমার মা আমার বোন যখন নাকের মধ্যে স্বর্ণের জিনিস পরে, কানের মধ্যে পরে, হাতের মধ্যে পরে, পায়ের মধ্যে পরে, গলার মধ্যে পরে, ওই স্বর্ণগুলো পড়তে পড়তে একদিন কালসা হয়ে যায়, ময়লা লাগে, এগুলো আবার বাইন্না দোকানে নিয়ে মেডিসিন দিয়ে আগুনে ফলাইলে দেখবেন ওই ময়লাগুলো দূর হয়ে আবার আগের মতন ফকফক হয়ে যায়, জগজগ করে, ঠিক কিনা কন? এরে মুসলমান ভাইরারে, জগজগ করে দেয়, গুনা মাফ করে দেয়, যেই বান্দা তওবা করে নেয় গুনা লইয়া কবরে যাবে, আমার আল্লাহ ওই মানুষগুলোর গুনাগুলো মাফ করাইতে বান্দারে ধৈরা জাহান্নামের কুয়ার মধ্যে বালাবে, নাউজুবিল্লাহ জোরে কর, ওই জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতে থাকবে। রসুল বলেন, আমি যখন এই রজবের চাঁদে মেহরাজে গেলাম, আমারে আল্লাহ জান্নাত দেখাইছে, জান্নাতের অসংখ্য নিয়ামত দেখাইছে, দুনিয়ার মধ্যে যা কিছু আমরা ভক্ষণ করি হালাল খাবার, এগুলো জান্নাতের স্যাম্পল, সুবহানাল্লাহ, কোন যা খাইতেছেন আঙ্গুর বেদনা নেশপাতি কমলা যা খাইতেছেন এগুলো জান্নাতের স্যাম্পল, কিন্তু আল্লাহ পাক গোডাউন ভরে রাখছেন জান্নাতের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, আমি সব দেখলাম জান্নাতের নিয়ামত, আবার রসুল ডেকে ডেকে বলেন, জাহান্নামের শাস্তি আমার আল্লাহ দেখাইছেন, আমি ঘুইরা ঘুইরা জিব্রাইলের মাধ্যমে জাহান্নামের আগুন দেখলাম, জাহান্নামের শাস্তি দেখলাম। এরে মুসলমান ভাইরা, বেশি দেরি নয়, আর কয়েকটা মিনিট কাটায় কাটে বারোটা দোয়া করে দেবো ইনশাল্লাহ, উড়া উড়ে করেন না। এরে মুসলমান বাবা জিরারে আমার, রসুলে আরবি বলেন, আমার আল্লাহ জাহান্নামের আজাব দেখাইছেন, নবীর দেখা মানে আমাদের দেখা, ঠিক নিও ঠিক নিও, ছেলেরে বিয়ে করাইবেন, ছেলে এখনো বিদেশে আছে, আব্বায় ফোন দিয়ে কইছে, বাবা রে তোর জন্য আমরা কিন্তু মায়া একটা দেখছি, মায়াও ফোন দিয়ে কইছে, আব্বা রে তোর জন্য একটা মায়া দেখছি, এখন হোলা একটা আব্মা, আব্বা আমার দেখার দরকার নেই, আপনার দেখাই আমার দেখা, আপনার দেহা ওই আমার দেহা, আমরা রসুলের উপর ইমান আনছি, আমরা বলি নবী গো আপনার দেখাই আমগো দেখা, ঠিক কিনা জোরে কর, আপনার দেখা ওই আমাদের দেখা, এটা যারা বিশ্বাস করছে এই বিশ্বাস করার নাম হলো ইমান। এরে মুসলমান বাবা জিরারে আমার, নবীজি জাহান্নামের আজাবগুলো ঘুরা ঘুরা দেখছেন, এই জন্য রসুল ডাক দিয়ে উম্মতের আরে, আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, জাহান্নাম আমি দেখলাম, জাহান্নামের আজাবের ভিতরে একটা আজাব দেখলাম, আমি দেখলাম বিরাট বিরাট বড় একটা মটকা, কি মটকা মটকা, এমন বড় মটকা, এটা আমার নজরের কোনোদিন পরে নাই, আমি দেখলাম মটকা, জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল এই মটকাগুলো কি? স্যার কয়, নবীজি গ এগুলো মটকা নয়, এগুলো আপনার উম্মতের পেট, এত বড় পেট, হা নবীজি, এগুলো সৎখরের পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করতেছে। আরে আমার মুসলমান বাইনারি, আমার বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে, কামড়াইতেছে, বিচ্ছু দিয়া পেটটা ভরা, সাপ দিয়া পেটটা ভরা, আমার নবী কয়ে আমি দেখলাম, জিব্রাইল জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে? কয় নবীজি গো দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎখোর উম্মতের পেটগুলো এমন হবে, নাউজুবিল্লাহ জোরে কন, আর আমরা সোদে টাকা লাগাইয়া দেদারছে খাইতেছি, পরকালের চিন্তা আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে নাই। এরে মুসলমান বাইরে, আরে আমার রসুল আরবি বলেন, আমি সৎখোরের আজাব দেখলাম, ঘুষখোরের আজাব দেখলাম, যেই নারীরা বেপর্দায় চলাফেরা করে এমন নারীদের আজাবও আমি কবরের ভিতরে দেখছি, আমি দেখলাম কিছু নারী রে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে, চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে, যেই নারীগুলো বেপর
পর্দায় চলাফেরা করে, হটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে। মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই, পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, আমি সৎখোরের আজাব দেখলাম, ঘুষখোরের আজাব দেখলাম, বেপর্দা নারীদের আজাবও দেখলাম, আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা খেলাপ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা চগল খুরি করে, আমি সবগুলো আজাব জাহান্নামের মধ্যে দেখে আসছি। মুসলমান বৈরারে আমার পয়গম্বর আরবি বলেন, ওই জাহান্নামের আজাবগুলো আমারে দেখাইছে, জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি। তো আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষগুলো তওবা করবে না, গুনাহ সহকারে কবরে যাবে, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো, ওই আগুনগুলো যখন ওপরের দিকে উঠবে, মানুষগুলো ঢেউয়ের মতন ওপরের দিকে উঠতে থাকবে। আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে, ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়ার শুরু করিয়া দিয়েছে। আমার মুসলমান বৈরারে আমার, ওই জাহান্নামের চুলার মধ্যে, জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না। কেন? এরা হলো পাপী, এরা হলো নাফরমান, এরা হলো গুনাগার। দেখেন না, মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে, ছোট ছোট বাচ্চারা গিয়ে মার কাজের মধ্যে ডিস্টার্ব করে, করেনি বাজার থেকে চাউলের বস্তা এনে গড় ফলাইছেন, কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে, বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো সাইল খাপলা দলিয়া ফলাই দিছে। মায় কয় দেখ, হ্যাঁ হনুই না, ঠিক নিও হ্যার কাম হ্যাঁ করতেছে, মা এমন রাগ করছে, ধমক দেওয়ার পরও যখন শোনে না, আম্মাই করছে কি, তুই খালি জ্বালাবি আমার রাগ, তোর জ্বালানা বন্ধ করতেছে, এমন জোরে এক থাপ্পড় দিছে, হ্যাঁ থাপ্পড়টা খায় গালার দইরা, ওই কোনার মধ্যে বইয়া গিয়া হয়নি, এমন হয়নি, হ্যাঁ যে সিপাটাত বইয়া কান্দা শুরু করছে, মাকে এখন বলা হচ্ছে তুই কান আর আমি কাম করে লই। এখন হ্যাঁ রে কিনারের মধ্যে ফালাইয়া দিয়া আম্মাই কাজ করতেছে, কুলার মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে, হ্যাঁ যে কান্দাছে হ্যাঁ যে এমনি কান্দাছে, মায়ের দিকে সাহায় ওইটা হ্যাঁ করছে কি, ঘন্টাখানি কান্দা, এবার সুর বলাইছে আম্মা গো, আম্মা গো তুমি স্যার আমার দর কেউ নাই গো, আম্মা তুমি আমার মা। এবার যখন মার কামও শেষ হয়েছে, হ্যাঁ ভর্তি মা নজর দেখা, আম্মা গো, আম্মা গো কটা কস কিল্লাই, এতক্ষণ মায় কাজ শেষ করছে, মার জিদ্র কমছে, আল্লাহ একটু ভালো করে বুঝেন। জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পৈরা ডাকবো আল্লাহ গো, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ চাই তুই না, আল্লাহ শুনবই না। যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব, এবার আর কোনো গুণা নাই, যখন ডেউল লাগে আগুনের ডেউল লাগে ফুরের দিকে ওইটা মুখটা বাড়াইছে আল্লাহ গো, আল্লাহ কয়ে ডাহস কেলিগা, সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না। আল্লাহ কয় তাইলে শোধ খাইছিলি কেন? রমজান মাসের দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন? কয় আল্লাহর খাইতাম না, কয় যাইতার তিনার খাবি কেমনে? সিস্টেম আছো ভাই সাহেব? আর কোনো সিস্টেম আছে? আর কোনো সিস্টেম নাই। আরে মুসলমান বাইরারে আমার, এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দা আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই, আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই, বাড়ি আছে কবরের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে জীবনটা সুন্দর করিয়া কবরে যাও, জীবনটা সাকসেস করে কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও, সাহাবিদের জিন্দিগি অবলম্বন করে কবরে যাও, জোরে কোন সুবহানাল্লাহ, সাহাবিদের জিন্দিগি লইয়ে কবরে যাও। সাহাবিরা আমার নবীর লেগে পাগল, আমার নবীর এমন মহাব্বত করে, এমন ভালোবাসে, যেমন হযরত জুলাইবিব একজন সাহাবি ছিল, গরিব সাহাবি, কিন্তু এমন গরিব, এই গরিব সাহাবির এক হলো কালা, দুই নম্বর বংশের কোনো পরিচয় নাই, আবার হলো গরিব অশিক্ষিত, একবারে কালো মেসমেসা, কিন্তু আল্লাহু আকবার নবীর এত ভালোবাসে, নিজের জান দিয়া নবীরে ভালোবাসে, জোরে কর সুবহানাল, বংশ পরিচয় নাই, বেড়া হয়েছে কালা, আবার হয়েছে বাইটটা অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই, এই সাহাবি নবীর কাছে আইসা
দিন গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে এই সাহাবি ডাক দিয়া কয় নবী গো আপনি আমার গার্জিয়ান সুবহানাল্লাহ জোরে কও নবী যদি কাহার গার্জিয়ান হইয়া যায় নবীজি ডাক দিয়া কয় আমার উম্মত দুইটা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হমু আর একটু জোরে কও না সুবহানাল্লাহ জানি তো রাত্রে বেশি হইছে ওয়াজ ভালো লাগতো না কিন্তু দুই একটা কথা কইয়া লাই রাসূল কয় আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয় জামিন হয় আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব সুবহানাল্লাহ দুইটা জিনিসের গ্যারান্টি মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ এক নম্বরের জবানদারে হেফাজত করতে পারলে এই জবান দিয়া মিছা কথা কওয়া সগুল ঘুরি কওয়া এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া এগুলো যারা বাদ দিয়া লাইব নবীজি ডাক দিয়া কয় যারা দুই সওয়ালের মাঝখানের হেফাজত করব আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব আরেকটা জিনিস হইল দুই রানের মাঝখানে লজ্জাস্থান বেড়া আর বেডি পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে জিনার কাজ থেকে বিরত থাকে আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না জিনা করে না ব্যভিচার করে না আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহকে জান্নাতে পৌঁছাই দেন এই হযরত জুলাইবিবকে রসুল কয় তুমি আমারে ভালোবাসো হ্যাঁ রসুল আমি আপনারে ভালোবাসি কয় আমিও তোমারে ভালোবাসি অথচ গরিব বাইটা বংশের পরিচয় নাই কয় নবীজি আপনি আমার গার্জিয়ান আরে মুসলমান ভাইরা রে আমার কয়েকদিন পরে আল্লাহর নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবী বেটে সাহাবী বংশেরই কোনো পরিচয় নাই অশিক্ষিত সম্পদ নাই গরিব নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে করবা না সাহাবি ডাক দিয়ে কয় নবী গো খাইতাম ফাইনা আবার বিয়া কর্ম করতে গা সুবহানাল্লাহ জোরে কয় আমার দেখতে বেশি ভালো লাগে না আমার বংশের কোনো পরিচয় নাই এই মদিনাতে আমার কোনো বংশ নাই আমার কোনো গোত্রের লোক নাই আপনারা সারা আপনি আমার জিম্মাদার গো নবীজি আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে আমি জিম্মাদারি নিয়ে তোমারে বিয়ে করাইয়া দিব তোমার কি অসুবিধা আছে নবীজি তাইলে তো ভালোই হয় কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়ে করাবো না যেহেতু আমি তোমার জিম্মাদার মদিনার মধ্যে একজন আনসার সাহাবি আছে পয়সাওয়ালা দাপটওয়ালা অনেক সম্পদের মালিক আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব আল্লাহ আকবার নবীজি সংবাদ পাঠাইছে যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে সাহাবি কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে আমার জীবন ধন্য নবীজি কয় আমি বিয়ে করতাম না আমার সাহাবিরে বিয়ে করাম তুমি একটু আমার দরবারে আস হযরতে জুলাইবিব বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবি আসলো পয়সাওয়ালা সাহাবি দাপটওয়ালা সাহাবি সম্পদওয়ালা সাহাবি আরে মুসলমান বৈরারি আমার ওই সাহাবি আসার পর আল্লাহর রসুল ডাক দিয়ে কয় এরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবির কাছে বিয়ে দিবা সুবহানাল্লাহ কয় আনসার সাহাবি ওই গরিব সাহাবির দিকে তাকায় কয় নবীজি গ এই লোকের বংশের কোনো পরিচয় নাই বেটে আবার কালো দেখতে কুশ্রী বচ্চরুদ ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই স্বামী গো বলো কি এমন একজন দরিদ্র সাহাবি অসহায় সাহাবি কালো বেটে অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই তার কাছে আমার একমাত্র মেয়ে সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন ইন্দিমে টাইমে মেয়েটা আর এক রোমের থেকে শুইনা বাড়াইছে আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মার রুমে এসে ডাক দিয়ে কয় তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো এত বড় সাহস আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা না 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 আমি মেয়ে বললাম রসুল আরবের সিদ্ধান্তের উপরে আমি অটল আমি অবিচল আমি রাজি আছি জোরে কর না সুবহানাল্লাহ আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারসি মাজজুম মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে
এই কারশি মাজুমের অনেক মুরিদান অনেক বড় বুজুর্গ মুস্তাজাব দাওয়াত ওয়ালা আল্লাহ ওয়ালা বান্দা দোয়া করলে কবুল হয়ে যায় কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান তিনি আল্লাহর দরবারে একদিন দোয়া করে নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন কেন এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে আল্লামা কারশি মাজজুম মুসলমান ভাইরা একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে শোনো আমার তো বয়স হয়ে গিয়েছে আমার একটা বিয়ে করা দরকার কিন্তু আমি যে কুষ্ঠ রোগী কার মেয়েটা আমার কাছে দিবে আমি তো বিয়ে করতে পারলাম না আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না ওই দরবারে আসলে একজন গরিব মানুষ কিন্তু হুজুরের খুব বেশি ভালোবাসে খুব মহব্বত করে বাড়িতে গিয়ে মেয়েরে বলছে আম্মা গো আমার হুজুর কিন্তু অসুস্থ আমার হুজুর কুষ্ঠ রোগীর একজন মানুষ কিন্তু মুস্তাজাব দাওয়াত যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল করে নেয় মাগো আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা আল্লাহর জান্নাতে যাইবা আম্মা গো তুমি কি এটা পারবা তুমি কি রাজি আছো আব্বা যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি আমার স্বামী দিয়ে কি হবে আমি খেদমতের দরকার আমারে বিয়ে দিতে পারেন অসুবিধা নাই জোরে কন সুবহানাল্লাহ এখন একটু শোনেন বালকের এখন হুজুর তো হুজুরের কাছে মুরিদ আসছে আইসা বলে হুজুর আমার মেয়েটা রাজি আছে ক সব কিছু খুলিয়ে বলছো ক হ্যাঁ হুজুর আমার মেয়েটা আপনার খেদমত করতে চায় এখন মুসলমান বারে ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে সুবহানাল্লাহ জোরে কর এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের গরনে দিয়ে আসছে হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাব দাওয়াত দোয়া করলে কবুল হয় নামাজের মুসল্লা বিছাইয়া ফালাইয়া নামাজ দুই রেখাত নামাজ পড়া আল্লাহর ডাক দেখ আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে আমি কুষ্ঠ রোগী আল্লাহ মেয়ের তো একটা জীবন আছে চয়েস আছে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও আল্লামা কারশি মাজজুম দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকার একজন যুবক বানাই দিছে এখন বাসর করে ডুবছে বিবি একদিকে বসা স্বামী আরেক দিকে স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে মেয়েটা দূরে সরে গেছে কে আপনি আমার স্বামী তো একজন অসুস্থ রোগী কুষ্ঠ রোগী আপনি দিবালা মানুষ কে আপনি আপনার পরিচয় বলেন আপনি আমার সামনে আসবেন না আমি আপনারে ভয় পাই আমি পর্দা করি আপনি সামনে আসবেন না আল্লামা কারশি মাজজুম বলেন ভয় পাইও না আমি তোমার স্বামী আমি কুষ্ঠ রোগী ছিলাম আমি নামাজের মুসল্লা ফালাইয়া দোয়া করছি আল্লাহ আমারে সুস্থ করে দিছি মেয়েটায় ডাক দিয়ে বলে আপনি আমার সামনে আসিয়েন না আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই আমি একজন রুগী স্বামী চাইছি কেন জানেননি আমি রুগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না আমি আপনার কাছে থাকতে চাই না আমি চলে যাব আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়ে বসেছি আল্লামা কারশি মাজজুমকে ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন কুষ্ঠ রোগী না হইতে পারেন আমি ফিরে যাব এই স্বামীর ঘর সংসার আমি করব না হুজুর আবার নামাজের মুসল্লা ফালাইয়া ডাক দিয়া আল্লাহ আমার আগের মতো বানায়া দাও দোয়া করতে দেরি হয়েছে আগের মতন হতে দেরি হয় নাই মেয়েটা ডাক দিয়া কয় হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না পরকালের সুখ চাই ওই মেয়েটাও ডাক দিয়া বলে আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না আমি রাজি আছি আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও সুবহানাল্লাহ উপস্থিত সাহাবিদেরকে নিয়ে রসুল বিয়ে পড়াইয়া দিলেন একদিকে বিয়ে অপরাণ শেষ আরেকদিকে হাইয়ালাল জেহাদের আওয়াজ আসছে এ কে কোথায় আসো জেহাদের ময়দানে যেতে হবে এই সাহাবি চিন্তা করে বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব সিদ্ধান্তে অটল হয়েছি আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জেহাদের ময়দানে যাই আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমি জেহাদের ময়দানে যাই ওই সাহাবি জেহাদের ময়দানে চলে গেছে জোলাইবিব আমার মুসলমান ভাইরা জেহাদের ময়দানে চলে গেল
জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রাসূলের পক্ষ নিয়া হযরত জুলাইবিব জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিবির সঙ্গে দেখাই হয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় সাহাবীরা রে কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো, কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো। এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে, কিন্তু হযরতে জুলাইবিব বেটে মানুষ ছিল কালা কুশি বচ্চুরুত ইডারে খুঁজার পায় না। সাহাবিরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় সাতটা কাফের লাশ পড়ে আছে, ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবিব, উনি শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে এ সাহাবিরা রে এই জুলাইবিব তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল, আমার প্রেমে পড়ে আমার মহব্বতে যে সাহাবী শহীদ হয়ে গেল আমি নবী তার জানাজা পড়াবো, আমি নিজে তার লাশটা কবরে নামাবো। সাহাবিরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায় রসুল তার সঙ্গে রওনা দিয়েছে, আমার নবী কবরের মধ্যে নাইমা দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় সাহাবিরা রে এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই, দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও। রসুল আরবি লাশটা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয় আল্লাহ আমি তার উপরে রাজি, তুমিও তার উপরে রাজি হইয়া যাও, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দেয় কয় নবী গো আপনি যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি, আর আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাতের উপায় সালা হয়ে যায়। এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায় আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলো পালন করব, যা বর্জন করতে বলেছেন ওগুলো আমরা বর্জন করব, পারব ইনশাআল্লাহ, পারব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা দিছেন কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে, বিছনা রয়ে গেছে, এই যে না মিনাল খাসিরি ফেলিয়া না দিও রে মালিক ফেলিয়ে না দিও, গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, মাফ করে দাও রে মালিক মাফ করে দাও, গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও, জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি, ভাই বন্ধু সবাই মিলি কবরের সোয়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবি আল্লাহ জনমের লাগি, ইয়াল্লাহ তাকায় দেখো না তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা যাদের চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে রে আল্লাহ, নওজোয়ান টকবগে যুবক আলে মোলামা আল্লাহ সদ্য ওমরা করে আসছে আমার ভাই আব্দুল হান্নান ভাই সহকারী, ইয়া আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক আমরা গুনাগার না ফরমান সারা জীবনের গুনার বোঝা নিয়ে, ইয়া আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছি, মেহরবান মালিক মেহরবানি করে গো জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও, আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না দাও কে মোদের গুণাগুলো ক্ষমা দিবে রে আল্লাহ, তোমার কাছে করজোড়ে দরখাস্ত করতেছি জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও, আয় আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্যে জানি গো আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ বড় আশা করে হাতগুলো বাড়াইছি গুনাগার বইলা তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়া বাইর করে দিও না, ওরে মালিক এই মাহফিল থেকে একজন মুরব্বীরে আল্লাহ বানাইয়াক, একজন যুবক রে খাটি বলি বানাইয়াক, আল্লাহ গো মেহরবানি করে আমরা গুনাগারদের মোনাজাত গুলো কবুল করে না আল্লাহ,
জানি না কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায়। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, মাইকে আওয়াজ হয় না উমুকের সন্তান উমুকে দুনিয়াতে নাই। রাতের বেলা বাড়ি ফিরতে গিয়া আসতে গিয়া কত মানুষের লাশ দেখি রে মালিক, ইয়া আল্লাহ, ট্রাকের নিচে চাপা পইরা আল্লাহ মাতার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে ফুটিয়া যায় রে আল্লাহ। কোন দিন জানি গো আমাদের দরওয়াজায় মালাকুল মউত দাঁড়ায় যায়, চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ, বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে মায়ের লাশ, বাবার লাশ কবর নিয়ে শোয়াইছি, জানা নাই রে মালিক আজকে সন্তানেরা কত সুখে আছে। এই আব্বা আম্মা সন্তান রে মানুষ করতে যাইয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে সিরা ভরা কাপড় পইরা সন্তান গুলোকে ভালো ভালো জামা পরাইছে রে মালিক। ওই আব্বা কার জানি বেঁচে নাই, মাহফিলটার চতুর্দিকে তাকায় দেখলাম গো নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইলাম না। এরে মালিক, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন, জানা নাই কার আব্বার কবরে জাহান্নামের আগুন গুলো ধাও ধাও করে জ্বলতেছে রে মালিক, জানা নাই কার মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি, একটা নয় দুইটা নয়, দয়ার রসুল বলেছেন 99টি সর্পে কামড়া বেরে আল্লাহ, বিচ্ছুগুলো উপর দিক দিয়া নিচের দিক দিয়া চতুর্দিকে ঘেরাও করিয়া কামড়াবে আল্লাহ, জানি না কার আব্বা আমার হাত পায়ে জাহান্নামের শিকল দিয়া বান্ধা রাখছো রে বলি, জানা নাই রে বলি কবরের মাটি এক পাশে এক পাশের মাটি আর এক পাশের পাশের মাটি এমন জোরে চাপ দিছে রে আল্লাহ, জানি না কার আব্বা আমার আল্লাহ হাড্ডিগুলোকে চুরমার করে পালাইছি। কত জায়গার থেকে খবর আসে কবরের মধ্যে আগুন বিষাক্ত সাপ সবল মারা রইছি, আল্লাহ জানি না মাইচোর আমার বাবাদের সঙ্গে আর জীবনে দেখা হয় কি না, জানা নাই যুবকদের সঙ্গে আর দেখা হয় কি না রে মালিক। এ যুবক, দিলটা এত শক্ত বানাইছো কেন, এরে মুরব্বী দিলটা পাথরের মতন শক্ত বানাইছো কেন, যদি আজকের মাহফিল থেকে একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ফালাইতে পারো, তোমার এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায় আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন যখন নিবিয়া যাবে রে আল্লাহ, আব্বা আম্মা ডেকে ডেকে বলবে কিসের পানি, এগুলো কি হবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি আল্লাহ রহমতের পানি, আবে হায়াতের পানি, জমজমের পানি, কিসের পানি দিয়ে আগুনগুলো নিবাইয়া দিলা। আমার আল্লাহ বলবে না এগুলো আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়, জান্নাতের পানি নয়, এগুলো তোমার সন্তানের চোখের পানি, তোমার ভাইয়ের পানি, বাবার পানি সন্তানের জন্যে, মার পানি মেয়ের জন্যে। আল্লাহ কত আলেম ওলামার হাতগুলো বাড়াইছে রে আল্লাহ, আল্লাহ এ বাবারে দেখো না এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আসেনি রে বাবা, এত শক্ত কেমনে হইলা রে, জানা নাই কার আব্বা আমার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে ভিক্ষুকের মতো, জানি রে কার আব্বা আমার রুহগুলো ভিক্ষুকের মতন ঘুরতেছে আর বলতেছে এক ফোঁটা পানি দেখ দে একটু দোয়া কইরা দে, এরে সন্তান একটু দোয়া কইরা দে, জানি না কার আব্বা আম্মার কবরে, আরে আসমানের বৃষ্টির পানিগুলো ঢুকে কার কবরের মধ্যে, কুয়াশার পানিগুলো ঢুকে ওই কবর থেকে আব্বা আম্মা ডাক দিয়া কয় ছেলে রে একটা বার কবরের কিনারায় দাঁড়াইলি না,
একটা দিন গোরস্থানে আসলি না, এত সুন্দর মাহফিল হইল, তুই কাতা গায়ে দিয়ে ঘরে ঘুমাইছস, কেন আসলি না, কেন একটু দোয়া করলি না? আল্লাহ, মাইচর আইসা বাবাদেরকে পাইয়া বড় ভালো লাগলো রে আল্লাহ, যুবকদের পাইয়া দিলটা খুশি হয়ে গেল। আল্লাহ রব্বে করিম, দোয়াটা ফেরত দিও না রে আল্লাহ, মেহরবানি করে আমরার দোয়াগুলো কবল করে নিও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ সিমেন্ট দিল, টাকা দিল, পয়সা দিল, আল্লাহ সামিয়ানা দিল, আল্লাহ পোস্টার দিল, মাইক দিল, বিছনা দিল, আল্লাহ মাহফিলের খরচগুলো যারা দিল এদেরকে তুমি আল্লাহ কবল করে নিও, এদের জান সালামতগুলো ভালো রাখো, কামাই রুজির মধ্যে বরকত দিও, আল্লাহ বংশের মধ্যে আলেমের নূর জ্বালায়া দিও, আল্লাহ রামপুর মাদ্রাসাটা তুমি কবল করে নিও। বড় হুজুর দোয়া করে গেছে, আল্লাহ ওয়াজ করে গেছে, বড় মুখলেস মানুষ, আল্লাহ ওনাদের খেদমতগুলো তুমি দিনের জন্য কবল করে নিও, এই মাদ্রাসাকে জড়িয়ে করে এলাকার সবাই রে মাফ করে দিও, আল্লাহ ঘরে ঘরে রহমত বর্ষণ করে দিও, প্রতি বছর জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দান কইরো, মহাব্বতে ওয়াজ শুনলো।